আগে চেক করো তারপরে বিশ্বাস করবা, ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন। মালয়েশিয়ায় প্রবেশ করতে গিয়ে বিমানবন্দরে বিড়ম্বনায় পড়লেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। গত শুক্রবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান এই বক্তা। মিজানুর রহমান আজহারিকে বহনকারী বিমানটি মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে বিমানবন্দরের ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 8 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। সব কাজ শেষে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত 2টার পর মিজানুর রহমান আজহারির ইমিগ্রেশন সম্পন্ন হয়, আর এরপরেই তিনি দেশটিতে প্রবেশ করতে পেরেছেন। শুক্রবার রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আজহারির ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় মালয়েশিয়া হাইকমিশনে, যা এখনও রয়ে গেছে দেশটির ইমিগ্রেশন সার্ভারে, আর এ কারণে তাকে আটকে দেয় সেদেশের ইমিগ্রেশন পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তেমন কিছু জানানো হয়নি। এর আগে শুক্রবার সকালে আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে দেশ ছাড়ার ঘোষণা দেন। তিনি লেখেন, দীর্ঘ 5 বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম, বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এ সময় বিভিন্ন আলেম ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের সাথে একটি ক্লোজ মিটআপ প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ দিনটি বেশ উপভোগ্য ছিল, তবে সংক্ষিপ্ত নোটিশের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। তিনি আরও লেখেন, আজ আমি মালয়েশিয়া চলে যাচ্ছি এবং মাসখানেক পর আবার দেশে ফিরব ইনশাল্লাহ। তখন আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, প্রোটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা এবং অর্গানাইজ ক্যাপাসিটির উপর নির্ভর করে দেশজুড়ে কিছু প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেতে পারি, তবে সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করবে। দীর্ঘ 4.5 বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন জনপ্রিয় ইসলামী বক্তা। তবে কয়েকদিনের মাথায় শুক্রবার ফের দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান তিনি।